হ্যাঁ যুবকরা শোনো, এই জমিনের উপরে তুমি মেয়েকে ডিস্টার্ব করো, এই জমিনের উপরে তুমি জিনা করো, এই জমিনের উপরে তুমি গুনাহ করো, জমিন নীরব হয়ে আছে। কলেজার টুকরা যুবক ভাইরা শোনো, কিয়ামতের দিন তোমার জবান বন্ধ থাকবে, আর তোমার সব কুকর্ম বলার জন্য জমিনের জবান কিয়ামতে যিনি খুলে দিবেন তিনি কি। খুব সুন্দর একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসটা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি একদিন সাহাবীদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সকল খবর বলে দিবে। এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবীরা তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলা, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, ফা ইন্না আখবারুহা আন তাশহাদু আলা কুল্লি আলা কুল্লি আবদিন আও আমালিন বিমা আমিলা আলা যহরিহা তাকুলু কাদা ওয়া কাদা। নবীজি বললেন, শোনো, জমিনের খবর হলো আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জমিনের উপরে যত কাজ করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে। কিয়ামতের দিন আমাদের সকল সুকর্ম কুকর্ম জমিন জবান দিয়ে যার কাছে বলে দিবেন তিনি কি। কিয়ামতের দিন আমাদের জবান বন্ধ হয়ে যাবে, জমিন কথা বলবে, এই জমিনের উপরে আপনি কত আলেমদের উপরে জুলুম করেছেন, কত আলেমদেরকে অপবাদ দিয়েছেন, কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন, কত মানুষের হক মেরে খেয়েছেন, কত মানুষের উপর জুলুম করেছেন, যেমন সব কিছুর নীরব সাক্ষী। কিয়ামতের দিন জমিন সেগুলো বলে দিবে কার কাছে? আপনি কথা বলতে পারবেন না। এই যে আমি প্রায় সোয়া এক ঘন্টা ধরে কথা বলছি, আমিও কথা বলতে পারবো না, আপনারাও কথা বলতে পারবেন না। আমাদের সকলের জবান কিয়ামতে বন্ধ করে দিবেন কি? আল্লাহ বলছেন কিয়ামতের দিন জবান বন্ধ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, এই হাত দিয়ে আপনি কত মানুষকে নির্মম ভাবে অন্যায় ভাবে পিটিয়েছেন, হাত বলে দিবে সেগুলো কার কাছে? এই হাতে কলম ধরে আপনি কলমের খুঁচায় কত দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে কলম ধরে আপনি ইসলামের বিপক্ষে কত লিখালিখি করেছেন, হাত সেগুলো ফাঁস করে দিবে কার কাছে? এই হাত দিয়ে মোবাইল ফোনে স্ক্রল করে কত আজে বাজে ওয়েবসাইটে ক্লিক করেছেন, হাত হাতের আঙ্গুল সেদিন বলে দিবে সেগুলো কার কাছে? এই হাত দিয়ে কত আলমদের হাতে অন্যায়ভাবে হাত করা লাগিয়েছেন, হাত সেদিন সব কিছু ফাঁস করে দিবে কার কাছে? পা কথা বলবে, পা দিয়ে কোথায় কোথায় গিয়ে কি করেছেন পা সব বলে দিবে। আহারে, হাত পা এমনকি কান চোখ শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে কার হুকুমে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. الله تعالى বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে বিক্ষিপ্ত ভাবে নেওয়া হবে, তখন তাদের অবস্থা এমন হবে, তাদের কান কথা বলবে।